নিজের ভালোর জন্যই অন্যের ভালো চাইতে হবে। এবং আমি বলি ভাই বি এ রিয়েল সেলফিশ। আমার কাছে মনে হয় না আমরা খুব বোকা, আমরা না সেলফিশ তো ঠিক মতো হতে পারিনি। আমার স্বপ্ন ছিল মানে আমাদের মতো ফ্যামিলিতে ওই সময়টাতে, আমি বলছি ধরেন 2000-এর আশেপাশের সময়টাতে, 2002-এর আশেপাশের সময়টাতে, ওই সময়টাতে ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখাটাই একটা পাপের পর্যায়ে পড়ে। মানে ফটোগ্রাফার হওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখাটাই একটা পাপ। সেই পড়াশোনা করছো তুমি, হ্যাঁ হ্যাঁ চাকরি করবা তুমি, রেগুলার যেটা হয় ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বাবা মার স্বপ্ন যা যা থাকে আর কি সব সচরাচর। সো আমি একটু ছোট করে বলছি যে আমি যখন বুঝলাম যে না আসলে আমার আসলে ফটোগ্রাফার হওয়ার প্রতি এক ধরনের দুর্বলতা আছে, আমি আসলে অপরচুনিটি খোঁজার চেষ্টা করছিলাম যে কীভাবে এটা হতে পারে। ব্যাপারটা আসলে সহজ ছিল না, কারণ এখনকার মতো যেভাবে একদম ফটোগ্রাফিটা ভীষণ জনপ্রিয়তা পেয়েছে বা মোবাইলেই খুব ভালো মানের ক্যামেরা আছে চাইলে শুরু করা যেতে পারে, ব্যাপারটা সহজ ছিল না। তো এর মধ্যে যখন ওই বুঝলাম যে আসলে ফটোগ্রাফিটা আসলে এটা টেকনিক্যাল জ্ঞান, এটা আসলে শুধু মুখস্থ করলে হবে না বা কোর্স করলে হবে না, তখন আমি একটা ফোর্থ হ্যান্ড ক্যামেরা কিনে ফেললাম এলিফেন্ট রোডের আরেক বাদল ভাইয়ের কাছ থেকে। সেটা কিনতে গিয়ে আমার তো আসলে টাকাটা লাগবে রোলটা কেনার জন্য বা ডেভেলপ করার জন্য, তখন ব্যাপারটা সহজ ছিল না। আমি তখন যেটা করলাম, আমি ফটোগ্রাফার হওয়ার আগেই ফটোগ্রাফার হয়ে গেলাম। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 20 টাকা করে ছবি তোলা শুরু করে দিলাম বিভিন্ন দিবসে, পহেলা ফাল্গুন, বৈশাখ বিভিন্ন দিবস থাকতো না, ওইসব দিবসে হলের মেয়েরা মূলত সেজেগুজে আসতো, আমি দাঁড়িয়ে পড়তাম এখানে 20 টাকা করে ছবি তোলা হয়, এবং তখন আমি ছবি তুলে দিতাম, 4 সাইজে একটা প্রিন্টও দিতাম, আমার 8 টাকা করে লাভ হতো। সো সেইভাবে আসলে আমার ক্যারিয়ারটা শুরু হয়। আমি এখানে একটু থামাই আপনাকে, প্রথম দুইটা প্রশ্ন দাঁড়ায় গেছে। একটা হচ্ছে যে এক্স্যাক্টলি কোন টাইমটাতে আপনার এই ফটোগ্রাফির প্রতি শখটা তৈরি হয়, আমি কি পড়ছেন? আমি আমার যেটা ধারণা, আমার একটাই বোন ছিল, আমি মফস্বলে বড় হয়েছি, তো আমাদের বাসায় একটা ইএসিকে ক্যামেরা ছিল। সো আমার বোনটার না খুব শাড়ি পরার বাতিক ছিল, আমার বোনটা খুব ভালো ছাত্রী ছিল, ও বোর্ড স্ট্যান্ড করা, ও ওর ওর টাকা দিয়ে যে বৃত্তিতে যে টাকাটা পেতো সেটা দিয়ে ও টুকিটাকি শাড়ি টাড়ি কিনতো এবং ওই ফিল্মের টাকাটা দিত। আমার ধারণা একই মানুষের বারবার ছবি তুলতে তুলতে, যেহেতু ওরই ছবি তুলে দিতে হতো এবং ওর কাছ থেকে যেহেতু আমি অনেক রকম বেনিফিট পেতাম কারণ ওর যা সব কিছুই আমার, হ্যাঁ, সো ওকে ছবি তুলে দিতে দিতে আমার ধারণা যে তখন থেকে আমার বিচটা শুরু হয়ে যায়। চেষ্টাটা তো আপনি যে করেছেন, হ্যাঁ, সেই চেষ্টাটা কি আপনার আসলে ব্যর্থ হয়েছে? সেই চেষ্টাটা আপনাকে আরও বেশি সাহসী করেছে আরেকটা চেষ্টা করার জন্য? চায়নাতে একটা ফটোগ্রাফি, চায়না বেসড একটা ফটোগ্রাফি কমিটি আছে, প্রফেশনাল ফটোগ্রাফার এশিয়া কমিউনিটি, এটা বেশ বড় একটা কমিউনিটি। ওরা সামহাও আমাকে আমন্ত্রণ জানালো ওইখানে ওদের একটা কনফারেন্সে বক্তৃতা দেওয়ার জন্য। সো আমি গেলাম, আমি গিয়ে এই যে 20 টাকা করে ছবি তুলতাম, এটা করতাম সেটা করতাম, এরপর আমি এইটা ফুজু ফিল্মের অ্যাম্বাসেডার হলাম, এটা সেটা নানা বিধ এই গল্পটা বললাম। গল্পটা বলার পর ওদের যে ফাউন্ডার, তার আমার গল্পটা খুব পছন্দ হলো, বিকজ আমি একদম জিরো থেকে শুরু করেছি, স্ক্র্যাচ থেকে শুরু করেছি এবং আমি এখন এসব করছি। ও তখন আমাকে অফার করলো যে তোমার এই গল্পটা আমরা আরও বিভিন্ন জায়গায়, আমরা হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুরে যাব, কনফারেন্স করবো, তুমি তোমার এই গল্পটা শেয়ার করবে, এটা অন্যদেরকে অনুপ্রেরণা দিবে। তো আমি খুব খুশি, হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। সো তখনও আমার স্টোরিটার এটা একটা টকটার একটা নাম দিল, যেমন আপনার এই গল্পটা একটা জীবনের গল্প, ওর একটা নাম দিল জিরো টু হিরো। আপনি বিশ্বাস করবেন, ও যখন আমাকে ডিজাইনটা করে পাঠালো এবং জিরো টু হিরো বললো, আমি না মানে চোখের পানিটা ধরে রাখতে পারি না, কারণ দিন শেষে আমার হিরো হওয়া হলো ঠিকই, এই হিরো হওয়ার জন্য যে গাইতেই হবে, নাচতেই হবে, অভিনয় করতে হবে তা কিন্তু না। তার মানে আমরা আসলে প্রত্যেকেই প্রত্যেকের লাইফে হিরো হতে পারি, প্যারামিটারটা শুধু চেঞ্জ করতে হবে। যেই ছেলেটা এইবার কোনো একটা দুর্যোগে এতগুলি মানুষকে হেল্প করলো সে কি হিরো না? পলান সরকার গত 22 বছর ধরে সবার বাড়ি বাড়ি গাছ দিয়ে আসছে, বই দিয়ে আসছে, উনি কি হিরো না? সো আমাদের এই হিরোগুলোকে খুঁজে বের করতে হবে এবং এই প্যারামিটারগুলো চেঞ্জ করতে হবে। আমি যদি ছোটবেলায় জানতাম যে এরাও হিরো, তাহলে কিন্তু আমার এই মনকষ্ট নিয়ে বের উঠতাম না, আমার হয়তো আমি হয়তো আরেকটু রাঙিয়ে দিতে পারতাম পৃথিবীটাকে। আমার কাছে মনে হয় না আমরা খুব বোকা, আমরা না সেলফিশ তো ঠিক মতো হতে পারিনি। কীভাবে আমি একটু আপনার যদি একটা উদাহরণ দিই, আপনি যদি অ্যালাউ করেন, যে ধরেন ধরে নিলাম শুধু বুঝার স্বার্থে যে অক্সফোর্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্কুল, নামকর স্কুল, যেখান থেকে আমরা ড্রাইভিং শিখে আসবো। ধরে নিলাম আপনাকেই বলি, আপনি ধরেন অক্সফোর্ড থেকে ড্রাইভিং শিখে আসলেন, তার মানে বিশ্বের সর্বোচ্চ ডিগ্রিটা আপনার আছে গাড়ি চালানোর, এবং আপনি ঢাকায় আসলেন, আপনার ইদার BMW বা পাজেরো বা মার্সিডিস খুব ভালো মানের, একদম খুব ভালো মানের একটা গাড়িও আপনার আছে। তো আপনি আপনার সর্বোচ্চ ডিগ্রিটা নিয়ে, আপনি আপনার সবচেয়ে ভালো দামি একটা গাড়ি নিয়ে আপনি রাস্তায় নামলেন, কোনো লাভ নাই দেখবল ভাই, আমি যদি উল্টাপাশ থেকে এসে আপনাকে টেম্পু দিয়ে মেরে দিই। সো দেখেন আপনার সর্বোচ্চ ডিগ্রি, আপনার ভালো গাড়িটা কিন্তু আপনাকে ওই অ্যাক্সিডেন্ট থেকে আসলে সেভ করতে পারলো না। কোন জিনিসটা আপনাকে সেভ করতে পারতো বা একটা সম্ভাবনা ছিল, সেটা হচ্ছে আপনি যদি আমাকে সচেতন করতেন যে হ্যাঁ গাড়িটা একটু নিয়ম দিয়ে চালাতে হবে। তাহলে আমরা যতই আসলে নিজের ভালো চাই এবং নিজের ভালো চাই, নিজের ভালোর জন্যই অন্যের ভালো চাইতে হবে। এবং আমি বলি ভাই বি এ রিয়েল সেলফিশ।